আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন এগ্রিকালচার ইনবিডি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমরা জানব কিভাবে মাত্র এক মাসে এক বিঘা জব চাষ করে 7,000 টাকা লাভ করা যায়। তাহলে বন্ধুরা চলুন আর দেরি না করে শুরু করা যাক। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। জব বা বার্লি হচ্ছে একটি উচ্চ মূল্যের ফসল। দীর্ঘদিন ধরে বাংলাদেশের বিভিন্ন জায়গায় জব বা বার্লির চাষ হচ্ছে। জব চাষ করে একদিকে যেমন খাদ্যের উৎপাদন বাড়ছে তেমনই অন্যদিকে পশুপাখির খাদ্য হিসেবে যথেষ্ট ব্যবহার বাড়ছে। এক বিঘা জব চাষ করতে 2 থেকে 3টি চাষও মই দিতে হয়। প্রতি বিঘায় 8 থেকে 10 কেজি জব বীজের প্রয়োজন হয়। এছাড়াও 2 থেকে 3টি সেচ ও সার প্রয়োগ করতে হয়। চাষ ও মই থেকে শুরু করে সার প্রয়োগ পর্যন্ত সর্বমোট খরচ প্রতি বিঘায় 3,000 টাকা। জব চাষ করার সর্বোচ্চ এক মাস পর জবের গাছ 1.5 থেকে 2 ফুট লম্বা হয়। আর এ অবস্থায় এই জব গাছ কেটে গরু বা ছাগলের খাবার হিসেবে ব্যবহার করা যায়, যা গরু বা ছাগলের প্রিয় খাবার হিসেবে খুবই পরিচিত। আর এক বিঘা জমি থেকে প্রায় 10,000 টাকার জব গাছ বিক্রি করা যায় পশুপাখির খাবার হিসেবে। তাহলে উৎপাদন খরচ 3,000 টাকা আর বিক্রি 10,000 টাকা, তাহলে লাভ হলো 7,000 টাকা। এখন আমরা একজন কৃষকের কাছ থেকে জব চাষের বিস্তারিত জানব, তাহলে চলুন তার কাছ থেকে জেনে নেওয়া যাক। আসসালামু আলাইকুম। আমার বাড়ি হচ্ছে গাংনী ঈদগাপাড়া, নাম খবিরউদ্দিন। আমরা জবের আবাদ করি। এখানে 3 খেন চাষ লাগে, 3 খেন সেচ লাগে, আর 10 কেজি বা 8 কেজি জবের বেসন লাগে বিঘে ভুই। এভাবে জব আমরা আবাদ করি। ইচ্ছাই বেশি আর খরচ হয় না, 3,000 সাড়ে 3,000 এরম খরচ হয়, তার বেশি আর খরচ হয় না। এই জব বিক্রি হবে হচ্ছে 10,000 টাকায় বিক্রি হবে। জবটা যদি সিদের মতন হয় তো জব 10,000 টাকায় বিক্রি হবে, লাভ হয়। লাভ না হলে আর চাষি আমরা আবাদ করি কী করি? লাভ তো হয়ই, অবশ্যই লাভ হয়। হ্যাঁ, গরু খাবার হিসাবে জব বিক্রি, এটা খাদ্য হিসাবে বিক্রি হয় না, এই খাদ্য হিসাবে হয়ও না। এটা সম্পূর্ণ গরুর খাদ্য, এটা গরু ছাগল সবাই খাদ্য খাতে পারে।